রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তিন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত দিন তাদের সাথে কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না এবং তাদেরকে গুনাহ থেকে পবিত্র করবেন। শিক্ষক বলেন, ব্যবসায়ী বলেন, ডাক্তার বলেন আর ইঞ্জিনিয়ার বলেন, প্রত্যেকটি মানুষ কেউ কেউ কোন কোন ক্ষেত্রে সে অপরের উপর জুলুম করছে। যে ব্যক্তি এক বিঘাত পরিমাণ জায়গা অন্যায়ভাবে জুলুম করে সে দখল করে নিবে, সে আত্মসাৎ করবে, সে এটাকে দখল করবে, ভক্ষণ করবে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সাত তবক জমিন তার গলায় ঝুলিয়ে দেবেন। আজকে দেখুন বাংলাদেশে এখন 120 থেকে 130 টাকা কেজি চিনি কিনে খেতে হবে, সয়াবিন তেল 200 টাকা লিটার, যে আটা একসময় 10 টাকা 12 টাকা ছিল, এই কিছুদিন আগেও 20 টাকা 22 টাকা ছিল, আজকে সেটাকে 50 টাকা 56 টাকা কিনে খেতে হয়। যেসব ব্যবসায়ীর এই সিন্ডিকেট তৈরি করে আজকে জনগণের উপরে জুলুম করছেন, অবশ্যই তাকে পরকালীন জীবনে জবাবদিহি করতে হবে। সরকারি অফিসে বসে ইঞ্জিনিয়ার হিসাব কষেন, এই রোড যদি হয় আমার কয় টাকা লাভ থাকবে, সরকারি কোষাগার থেকে টাকা তসরুফ করার জন্য ওখানে বসে বসে সে হিসাব করে, যতক্ষণ পর্যন্ত তার নিজের পকেটে বেতনের বাইরে টাকা না ঢোকে ততক্ষণ পর্যন্ত সে ফাইলে সিগনেচার করে না। যে ইঞ্জিনিয়ার জনগণের সাথে প্রতারণা করছে, জুলুম করছে, কিয়ামতের দিন তাকেও হিসাব দিতে হবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كانت له مظلمة لأخيه أو من شيء فليتحلله اليوم قبل أن لا يكون دينارا ولا درهما فإن كانت له حسنات أخذت منه بقدر مظلمته فإن فنيت حسناته قبل أن يقضى ما عليه منه أخذت من سيئات صاحبهم
فحملت عليه متفق عليه সম্মানিত মুসল্লিয়ান কেরাম আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদের আজকের জুমার দিনে যথাসময়ে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন সেজন্য আল্লাহর দরবারে আবারো শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ মানবতার মুক্তির একমাত্র পথ প্রদর্শক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন মানুষকে সিরাতুল মুস্তাকিমে পরিচালিত করার জন্য যাতে করে মানুষ ইহকালীন জীবনে প্রকৃতপক্ষে আল্লাহর বান্দা হতে পারে আর পরকালীন জীবনে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত লাভ করতে পারে যে রাসূল আমাদের জন্য এই শাশ্বত জীবন আদর্শ রেখে গেছেন আমরা তার প্রতি দরুদ পেশ করছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি শুধু মণ্ডলী আমি আপনাদের সামনে সূরা আহজাবের 58 নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিঃসৃত অসংখ্য বাণী থেকে একটি হাদিস পেশ করেছি এর উপর ভিত্তি করেই আমরা আজকে জুমার খুতবা প্রদান করার চেষ্টা করব মা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব দেখুন পৃথিবীতে আমরা মানুষ মানুষ হিসাবে আমরা সবাই আদমের সন্তান আদমের সন্তান হিসাবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষ আমরা ভাই ভাই এরপরও মানুষ নির্দিষ্ট কোনো সমাজে বসবাস করে এই সমাজের মানুষের সাথে তাদের আত্মীয়তার সম্পর্ক আছে যদি আত্মীয়তার সম্পর্ক নাও থাকে তদুপরি প্রতিবেশী হিসাবে একে অপরের প্রতি হক রয়েছে কিন্তু আমরা মানুষ মানুষ তার মানবতাকে ভুলে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এর বিধানকে তারা ভুলে গিয়ে কখনো কখনো এটাকে পাশ কাটিয়ে একে অপরের প্রতি জুলুম নির্যাতন করে একে অপরকে কষ্ট দেয় সুতরাং মানুষ হিসেবে আমরা অন্য মানুষকে যে কষ্ট দেই তার পরিণতি কী হবে সে বিষয়ে আজকে আমাদের আলোচনা আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত বিগাইরি মাকতাসাবু যারা অপরাধ না করা সত্ত্বেও মুমিন নারী ও পুরুষকে কষ্ট দেয় ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমাম মুবিনা তারা অবশ্যই অপবাদ এবং কঠিন গুনার ভার বহন করবে সূরা আহজাব 58 নম্বর আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া মা'শারা মান আসলামু বিলিসানিহি ওয়ালাম ইউফজিল ঈমানু ইলা কলবিহি লা তুযুল মুমিনিন ওয়ালা তুআইয়িরুহুম ওয়ালা তাত্তাবি আওরাতাহুম ফাইন্নাহু মা ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহু ইউফজিহুহু ওয়ালাউ ফি রাহলি ওয়ালাউ ফি জাওফি রাহলিহি হে ওই সব লোকেরা যারা মুখে ঈমান এনেছো কিন্তু তাদের অন্তরে এখনো ঈমান প্রবিষ্ট হয়নি প্রবেশ করেনি তোমরা মুসলমানদেরকে কষ্ট দিও না তাদেরকে লজ্জিত করো না এবং তাদের দোষ ত্রুটি অনুসন্ধান করো না কেননা যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের দোষ ত্রুটি অনুসন্ধান করে আল্লাহ রাব্বুল আলামিন তার দোষ অনুসন্ধান করবেন কিংবা যে ব্যক্তি মুসলমানকে অপমানিত করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অপমানিত করবেন যদিও সে তার উটের হাওদার মধ্যে লুকিয়ে থাকে অবস্থান করে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দার্থহীন ঘোষণা
এগুলি মানুষ জানার পরে মানুষ একে অপরের প্রতি জুলুম করে নির্যাতন করে মানুষকে কষ্ট দেয় কষ্ট দেওয়ার বিভিন্ন মাধ্যম হতে পারে মূলত আমরা মাধ্যমগুলিকে দুই ভাগে ভাগ করতে পারি প্রথমত মানুষ সে তার মুখের মাধ্যমে জবানের মাধ্যমে তার জিহ্বার মাধ্যমে মানুষকে কষ্ট দেয় আর এটাই হলো মানুষের কাছে সবচেয়ে বেশি কষ্টকর সবচেয়ে বেশি বেদনা দেয় যা মানুষ কখনো ভুলতে পারে না এজন্য কবি বলেছেন যারা হাতে সিনানুল হালতিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান অস্ত্রের মাধ্যমে তরবারির মাধ্যমে আঘাত করা হলে তার প্রতিষেধক আছে কিন্তু জবানের মাধ্যমে জিহ্বার মাধ্যমে যদি মানুষকে কষ্ট দেওয়া হয় তাহলে সে আঘাত সহজে যায় না এর কোনো প্রতিষেধক নাই মানুষ একে অপরকে প্রথমত বিভিন্ন কারণে গালি দেয় অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিবাবুল মুসলিমে ফুসুকুন ও কিতালুহু কুফরুন মুসলমানকে গালি দেওয়া হচ্ছে কুফরি আর তাকে হত্যা করা মুসলমানকে গালি দেওয়া হচ্ছে ফাসেকি পাপাচার আর তাকে হত্যা করা হচ্ছে কুফরি আমরা এটা জানি কিন্তু জানার পরেও জাহেল আর মূর্খ অজ্ঞ আর শিক্ষিত আলেম আর যারা আলেম নয় প্রত্যেকেই স্বার্থে যখন আঘাত লাগে তখন একে অপরকে গালি দেয় এমনকি কোনো কোনো সময় এমন উঁচু দরের আলেম ওলামাও অন্যকে গালি দেয় যা শুনলে আমাদের মাথা হেঁটে আসে অথচ তার মুখ দিয়ে কথাটা বের হওয়া উচিত ছিল না আমরা মানুষ মানুষ হিসেবে আমার আপনার মানবতা কোথায় আমরা কি পারি না নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে এই গালি দেওয়া থেকে আমরা নিজেদের কি বাঁচিয়ে রাখতে পারি না দূরে রাখতে পারি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসাব কাল মুশরিফ আলা হালাকাতি গালিদাতা যেন সে তার নিজেকে ধ্বংসে নিপতিত করে অন্য একটি হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সবচেয়ে বড় গুনাহ হলো কোনো মানুষ কোনো ব্যক্তি তার পিতামাতাকে গালি দেওয়া সাহাবা কেরাম বললেন আল্লাহ রাসূল কেউ কি তার পিতামাতাকে গালি দেয় তিনি বললেন যে কেউ অপরের পিতামাতাকে যখন গালি দেয় তখন সেই ব্যক্তিও তার পিতামাতাকে গালি দেয় ফলে এটা নিজের পিতামাতাকেই গালি দেওয়া হয় সুতরাং আমরা এই গালি দিয়ে মানুষকে কষ্ট না দিয়ে নিজেরা সংযম অবলম্বন করি আমরা নিজেরা আত্মনিয়ন্ত্রিত হই আমরা নিজেরা নিজেদেরকে গালি দেওয়া থেকে দূরে রাখি দুই নম্বর কাজ হল সমাজে বহুল প্রচলিত মানুষ এটাকে কোনো অপরাধ এটাকে কোনো ত্রুটি মনে করে না সেটা হলো একে অপরের দোষ চর্চা করা পরনিন্দা করা গীবত করা যা আমরা সহজেই বুঝতে পারি আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু কাসীরাম মিনাজ যন ইন্না বাযাজ যন্নি ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগদাব বাযুকুম বাযা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখীহি মাইতান ফাকারিহতুমুহু হে ইমানদারগণ তোমরা বেশি বেশি ধারণা করা থেকে দূরে থাকো বেঁচে থাকো বেশি বেশি ধারণা করাটাকে পরিহার করো কারণ অধিকাংশ ধারণাই হচ্ছে পাপ ওয়ালা তাজাসসু গোয়েন্দাগিরি করো না একে অপরের দোষ অনুসন্ধান করো না ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা একে অপরের দোষ চর্চা করো না পরনিন্দা করো না আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখীহি মাইতান তোমাদের কেউ কি তার মৃত্যু ভাইয়ের গোশত খাওয়াকে পছন্দ করবে ফাকারিহতুমুহু অবশ্যই তোমরা এটাকে অপছন্দ করবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আতাদরুনা মাল গীবা তোমরা কি জানো গীবত কাকে বলা হয় সাহাবায়ে কেরাম বললেন আল্লাহু রাসূলুহু আলাম আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, তোমার ভাইয়ের এমন কোন ত্রুটি তার অগোচরে উল্লেখ করা যা সে অপছন্দ করে। সাহাবি বললেন আল্লাহর রাসূল, আমি যদি এমন কোন কথা বলি যা আমার ভাইয়ের মধ্যে রয়েছে তাহলে সে বিষয়ে আমার আপনার অভিমত কি? তিনি বললেন ইন কানা ফীহি মা তাকুল, তুমি যা বললে সেটা যদি তার মধ্যে থাকে ফাকাদ ইকদাবতাহু, তাহলে তুমি তার গীবত করলে, দোষ চর্চা করলে। ওয়া ইল্লাম ইয়াকুনু ওয়া ফীহি, আর তুমি যা বললে সেটা যদি তার মধ্যে না থাকে ফাকাদ বাহাত্তাহু, তাহলে তুমি তার উপর অপবাদ দিলে। আমরা তো মনে করি আব্দুল্লাহ যে কাজটা করেছে আমি তো সেটাই বলেছি, তাতে আবার দোষ কিসের? হ্যাঁ, ওইটা বলাটাই হলো আমাদের জন্য দোষের। যদি তাকে সংশোধনের জন্য আমি আপনি তাকে বলি অথবা এমন কাউকে বলি যে তাকে সংশোধন করে দিতে পারে তাহলে ওটা গীবত হবে না। আমি আপনি প্রত্যেকেই, আমরা যেহেতু মুমিন পরস্পর ভাই, সুতরাং এক মুমিন আর এক মুমিনের দোষ ত্রুটি সংশোধন করে দেবে, এটা তার দায়িত্ব। কিন্তু সংশোধন না করে দিয়ে পিছনে এই দোষ ত্রুটি বলে বেড়ানোতে একদিকে যেমন গোনা হয় অন্যকে দিকে তেমনি আমাদের ভ্রাতৃত্ব নষ্ট হয়, সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের আজাবের যে দীর্ঘ হাদিস বলেছেন তার একাংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই ব্যক্তি যাকে কবরের শাস্তি দেওয়া হচ্ছে তার মধ্যে একজন হচ্ছে যে ব্যক্তি মানুষের দোষ চর্চা করে বেড়াতো, গীবত করে বেড়াতো। গীবতের মতো আরেকটি জিনিস হচ্ছে চগলখুরি, সেটা হলো দুইজনের মধ্যে ঝগড়া বিভেদ লাগিয়ে দেওয়ার জন্য একে অপরের দোষ বর্ণনা করা। আব্দুল্লাহর কাছে গিয়ে বলছে আব্দুর রহমান তোমাকে এই কথা বলেছে, আর আব্দুর রহমানের কাছে এসে বলছে যে আব্দুল্লাহ তোমাকে এটা বলল, ফলে দুইজনের মধ্যে ঝগড়া লেগে যায়, তাদের মধ্যে ভ্রাতৃত্ব নষ্ট হয়, তাদের মধ্যে আন্তরিকতা এটা থাকে না, সমাজে বিশৃঙ্খলার অন্যতম কারণ হচ্ছে এটা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কবরাইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কবরের পাশ দিয়ে তিনি অতিক্রম করছিলেন। ফাকাল ইন্নাহুমা লা ইউআযযিবান, নিশ্চয় এই দুই কবরবাসীকে শাস্তি দেওয়া হচ্ছে, ওয়ামা ইউআযযিবান বিকাবীরিন, কিন্তু বড় কোনো কারণে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে না। আম্মা আহাদুহুমা ইয়ামশি মিন নামিমা, তাদের একজন হচ্ছে চগলখুরি করে বেড়াত, ওয়া আম্মাল আখর লা ইয়াস্তাতিরু মিনাল বাউল, আর দ্বিতীয় ব্যক্তি হচ্ছে সে পেশাব থেকে সতর্কতা অবলম্বন করত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, এই চগলখোর জান্নাতে প্রবেশ করবে না। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুই মুকলা ব্যক্তি জাল ওয়া ঝাইল জান্নাতে প্রবেশ করবে না। দুই মুকলা মানে যেটা বললাম, একজনের দোষ গিয়ে আরেকজনের কাছে বলে আর তার দোষ এসে এর কাছে বলে, যাতে করে দুইজনের মধ্যে বিবাদ লেগে যায়, এর মাধ্যমে সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়, মানুষকে কষ্ট দেওয়া হয়। সুতরাং সমাজের এই দুষ্ট ক্ষত, এগুলি থেকে আমাদের নিজেদেরকে দূরে থাকতে হবে, এগুলি পরিহার করতে হবে, আমাদেরকে আদর্শ মানুষ হওয়ার চেষ্টা করতে হবে। মানুষকে খোটা দেওয়া আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির একটা অন্যতম দিক হচ্ছে, আল্লাহ কাউকে ধনী বানিয়েছেন, কাউকে আল্লাহ দরিদ্র বানিয়েছেন। যদি এই ভেদাভেদে পার্থক্য না থাকত তাহলে আমাদের সমাজে যারা সচ্ছল মানুষ আছেন, যারা বাড়ি গাড়ির মালিক আছেন, তাহলে তার ওই গাড়ির ড্রাইভার কে হতো, ওই যে বিশাল বাড়ি,
এই বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য লোক কোথায় পাওয়া যেত? এমন কি আমাদের প্রাকৃতিক প্রয়োজন আমরা পূরণ করি। কখনো কখনো যখন সেই বাথরুমের পাইপগুলি বন্ধ হয়ে যায়, যে কোনো কারণেই হোক না কেন, তখন সে কে পরিষ্কার করে দিত? সুতরাং এই উঁচু নিচুর পার্থক্য আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির একটা কৌশল, এটা তিনি করেছেন। ফলে ধনী যারা সমাজে অসচ্ছল আছেন, দরিদ্র আছেন, তাদেরকে দান করবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই দান করে যদি খোটা দেয়, তাহলে এর চেয়ে দুঃখ আর থাকে না, এর চেয়ে কষ্ট আর থাকে না। আল্লাহ বলছেন, ওয়ালা তুবতিলু আমওয়ালাকুম বিল মান্নি ওয়াল আযা, খোটা দিয়ে কষ্ট দিয়ে তোমরা তোমাদের দানগুলিকে নষ্ট করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ওয়ালা ইউযাক্কিহিম। কালা আবু যর, কদ খাবু ও খাসিরু মানহুম ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তিন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদের সাথে কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না এবং তাদেরকে গোনা থেকে পবিত্র করবেন না। আবু যর গফারি রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ রাসূল, তারা তো ক্ষতিগ্রস্ত হলো, ধ্বংস হলো, তারা কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মুসবিলু ওয়াল মান্নান ওয়াল মুনফিকু সিলাতাহু বিহিলফিল বিল হিলফিল কাযিব। প্রথম ব্যক্তি হচ্ছে টাকনুর নিচে যে কাপড় ঝুলিয়ে পড়ে। কেউ কেউ ব্যাখ্যা করেন যে টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়াটা যদি অহংকারের কারণ হয় তাহলে তার এই শাস্তি হবে, কিন্তু এই হাদিস আল্লাহ রাসূল এটা বলেননি। তিনি আমভাবেই বলছেন, আল মুসবিল, যে ব্যক্তি কাপড় ঝুলিয়ে পড়ে টাকনুর নিচে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার সাথে কথা বলবেন না, তার দিকে তাকাবেন না এবং তাকে পবিত্র করবেন না। ওয়াল মান্নান, দ্বিতীয় ব্যক্তি হলো ওই যে দান করে খোটা দেয়। আমাদের জানা উচিত আমাদের এই সম্পদ, এগুলি মূল মালিক হচ্ছেন আল্লাহ। দুনিয়াতে আপনাকে আমাকে ব্যবহার করার, ভোগ করার এই ক্ষমতা মাত্র আল্লাহ দিয়েছেন, সুযোগ দিয়েছেন। কিন্তু যখন আমরা মারা যাব তখন কি এই সম্পদ সাথে নিয়ে যাওয়া যাবে? এই সম্পদ সাথে নিয়ে যাওয়া যাবে না। প্রতিদিন না হলেও মাঝে মধ্যেই আমরা মৃত মানুষের জানাজায় অংশগ্রহণ করি। জানাজায় তিনটি কাপড় দেওয়া হয়, যে কাপড়ে কোনো পকেট থাকে না। তাহলে টাকা পয়সা নিয়ে যাওয়া যাবে? যাওয়া যাবে না। আমরা কে কতটুকু ভালোভাবে, উত্তমভাবে এর ব্যবহার করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন সেটাই দেখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ তোমাদের চেহারা দেখবেন না, তোমাদের সম্পদ দেখবেন না, বরং দেখবেন তোমাদের অন্তর এবং দেখবেন তোমাদের আমল। তাহলে অর্থবিত্ত বৈভব আল্লাহ সবাইকে দেন নাই, কিংবা দিলেও সবার সমান নয়। সুতরাং দান করে খোটা দেওয়া, এগুলো অত্যন্ত জঘন্য ধরনের অপরাধ, পাপ। সুতরাং এটা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, বিরত থাকতে হবে। দেখুন, কোনো কোনো সময় মানুষ বিভিন্ন কাজের মাধ্যমে মানুষকে কষ্ট দেয়। তার মধ্যে সর্বপ্রথম যেটা আমরা বলবো সেটা হলেই মানুষ একে অপরের প্রতি জুলুম করে। আল্লাহ বলছেন, ওমা ইয়াজলিম মিনকুম নুযিকহু আযাবান কাবীরা। তোমাদের মধ্যে যে ব্যক্তি জুলুম করবে, নির্যাতন করবে,
আমরা অবশ্যই তাকে বড় শাস্তির স্বাদ আস্বাদন করাব। সূরা ফুরকান 19 নম্বর আয়াত। জুলুম হলো যার যে অধিকার সেটা তাকে না দিয়ে সেটা তাকে প্রদান না করা অথবা যে যে মর্যাদার অধিকারী তাকে সেটা না দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা লাহু মাজলামাতুন লি আখিহি মিন ইরযিহি আও মিন শাইইন, যে ব্যক্তির তার ভাইয়ের প্রতি কোনো জুলুম রয়েছে সেটা তার মান সম্মানের ক্ষেত্রে হোক বা অন্য কোনো ক্ষেত্রে হোক না কেন, ফালিয়াত হাল্লালহুল ইয়াউমা, সে যেন আজকে সেটা মিটিয়ে নেয়। কবলা আল্লাহ ইয়াকুনা দিনার ওয়ালা দিরহাম, ওই দিন আসার পূর্বে যেই দিন কোনো টাকা পয়সা থাকবে না, দিনারও থাকবে না, দিরহামও থাকবে না। ফাইন কানাত লাহু হাসানাতুন, যদি তার নেকি থাকে, ওখিজাত মিনহু বিকাদরি মাজলিমাতিহি, তার নিকট থেকে তার জুলুম পরিমাণ ওই নেকি নিয়ে নেওয়া হবে। ফাইন ফানিয়াত হাসানাতুহু, যদি তার নেকি শেষ হয়ে যায়, কবলা আইয়ুকযা, আইয়ুকযা মা আলাইহি, তার উপরে যে গুনাহ আছে তার বিচার হওয়ার আগে, তার প্রায়শ্চিত্ত হওয়ার আগেই যদি নেকি শেষ হয়ে যায়, উখিজাত মিন সাইয়্যাতি সাহিবিহি, তাহলে যার প্রতি সে জুলুম করেছে তার গুনাহগুলি নিয়ে নেওয়া হবে, ফা হুমিলা আলাইহি, অতপর এর উপরে চাপিয়ে দেওয়া হবে। সহি মুসলিমের 2577 নম্বরে হাদিসে কুদসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদি ইন্নি হারামতু যুলম আলা নাফসি ওয়া জাআলতুহু মুহাররামান আলাইকুম ফালা তাযালিমু, হে আমার বান্দারা, আমি আমার নিজের উপরে জুলুমকে আমি হারাম করে দিয়েছি আর তোমাদের জন্য এটাকে হারাম করেছি, সুতরাং তোমরা একে অপরের উপর জুলুম করো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো নিঃস্বকে? কালু আল মুফলিস ফিনা মাল্লা মাতা আওয়ালা দিরহামা, সাহাবা একরাম বললেন, আল্লাহ রসুল, আমাদের মধ্যে নিঃস্ব হচ্ছে ওই ব্যক্তি যার কোনো টাকা পয়সা নাই, দুনিয়ার কোনো ভোগ্য সামগ্রী নাই। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মুফলিস মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে নিঃস্ব ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি, মাইয়াতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, যে ব্যক্তি কিয়ামতের দিন সালাত সিয়াম যাকাতের নেকি নিয়ে আসবে, ওয়াতি মান শাতামা হাযা ওয়া কযাফা হাযা ওয়া সাফাকা দামা হাযা ওয়া আকালা মাল হাযা। রাসূল বললেন, আমার উম্মতের মধ্যে নিঃস্ব ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে কিয়ামতের দিন সালাত সিয়াম যাকাতের নেকি নিয়ে আসবে, কিন্তু তার সাথে এমন মানুষও নিয়ে আসবে যাকে সে কখনো গালি দিয়েছে, অন্যায়ভাবে যার রক্ত প্রবাহিত করেছে, কারো প্রতি সে অপবাদ আরোপ করেছে, কারো মাল সে অন্যায়ভাবে খেয়েছে, অথবা কাউকে সে অন্যায়ভাবে প্রহার করেছে, ফলে তার যদি নেকি থাকে তাহলে নেকি থেকে এই প্রাপকদের দাবি পূরণ করা হবে, যদি তার নেকি শেষ হয়ে যায় তাহলে যাদের প্রতি সে জুলুম করেছে তাদের গুনাহগুলি নিয়ে নেওয়া হবে, ফাত্তুরিহা আলাইহি সুম্মা তুরিহা ফিন্নার। রাসূল বললেন, অতঃপর এই গুনাহগুলিকে তার উপর চাপিয়ে দেওয়া হবে এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সহি মুসলিমের 1581। সুতরাং এই হাদিসের আলোকে আমাদের প্রত্যেকেরই সাবধান হওয়া দরকার। সমাজের বাস্তবতা হচ্ছে এই, হাজি গাজি মুন্সি মৌলবী আলেম ওলামা মূর্খ আর
জ্ঞানী কোনো পার্থক্য নাই। দেখুন বাপ সম্পদ অর্জন করে কোন ছেলেকে বেশি ভালোবাসে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন সূরা নিসার বেশ কয়েকটা আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের পরিত্যক্ত সম্পদ ওয়ারাসাত কিভাবে বণ্টন হবে এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। এরপরে তিনি বলছেন এটা হচ্ছে আল্লাহর সীমারেখা, সুতরাং এই সীমারেখা তোমরা লঙ্ঘন করো না, আল্লাহর নির্দেশ। কিন্তু তারপরও অনেক মানুষ পাঁচক্ত সালাত আদায় করে, জামাতে রমজান মাসে সিয়াম পালন করে, হজও করে এসেছে, কিন্তু এমন বহু মানুষ আছে যারা এক ছেলেকে সম্পদ বেশি দিয়ে দিচ্ছে আর এক ছেলেকে অন্যায়ভাবে তাকে ঠকাচ্ছে। অবশ্যই এটা জুলুম, কোনো কোনো ক্ষেত্রে নিজে বাপ হয়ে মেয়েদেরকে বঞ্চিত করছে, কিংবা দামি যে জায়গা আছে, জমি আছে, টাকা পয়সা আছে, যেটা বেশি অংশ ছেলেদেরকে দিয়ে দিচ্ছে আর মেয়েদেরকে বঞ্চিত করছে, অথবা যেটা কম দামি সম্পদ সেটা মেয়েকে দিচ্ছে, অবশ্যই এটা জুলুম। এই জুলুমের জন্য আপনাকে আমাকে কাল কেয়ামতের মাঠে অবশ্যই আল্লাহকে জবাবদিহি করতে হবে। পারিবারিক ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক মানুষের জৈবিক চাহিদা পূরণ করার জন্য একটা অনন্য ব্যবস্থা, ফলে আমাদের প্রত্যেককেই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হয়। আমরা অবশ্যই কারো না কারো সন্তান, আমরা অবশ্যই কারো না কারো ভাই। তাহলে যে মহিলা আমরা বিবাহ করে নিয়ে আসলাম, তিনি কেন আমার মা বাবাকে দেখতে পারেন না, কেন আমার পিতামাতার সাথে তার বনিবনা হয় না, আমি কি ভেসে এসেছি, তিনি কি আমাকে এমনি পেয়ে গেছেন, আমার কি পিতামাতা নাই, তারা কি আমাকে জন্ম দেন নাই, তাহলে কেন এই মহিলা এসে আমার পিতামাতার উপরে জুলুম করবে, কেন তাদের সাথে বনিবনা হবে না, কেন মিল হবে না, আপনি কোথা থেকে এসেছেন, আপনি পুত্রবধূ, আপনার সাবধান হওয়া উচিত, আপনি আজকে যার অধীনে আছেন তার পিতামাতা তাকে জন্ম দিয়ে তাকে ছোট থেকে শৈশব থেকে তাকে লালন পালন করে বড় করেছে, আজকে আপনি তার প্রতি অন্যায় করছেন, আপনি পিতামাতাকে দেখতে পারেন না, আপনি আপনার শ্বশুর শাশুড়িকে দেখতে পারেন না, কখনো এটা মুমিন হিসাবে মুসলিম হিসাবে আমাদের জন্য বাঞ্ছনীয় নয়। আবার ছেলেরাও এমন হয় নিজের পিতামাতাকে রেখে শ্বশুর শাশুড়ি যেন তার আপন হয়ে গেছে। স্মরণ করা উচিত, তুমি যখন শৈশবকালে ছিলে, যখন তুমি নিজে পেশাব করে সে পেশাবের মধ্যে শুয়ে থাকতে, তোমার নিজের পাল্টানোর মতো সেই সামর্থ্য ছিল না, তখন তোমার এই কাঁথাটা ভিজা কাঁথাটা কে পাল্টিয়ে দিত, সুতরাং তুমি সেই মা বাবাকে ভুলে গেলে, তোমার মা বাবা তোমার পাশে থাকে, খেতে পায় না, আর তুমি 500 টাকা দামের মিষ্টি কিনে তোমার শ্বশুর বাড়ি নিয়ে যাও, লজ্জা করে না? এই জুলুম অবশ্যই এর প্রতিকার পরকালীন জীবনে তোমাকে করতেই হবে। শাশুড়ি পুত্রবধূকে দেখতে পারে না, কেন? যদি এই মেয়েটা আপনার হতো আর সে যদি অপরের বাড়িতে যেত, তার প্রতি যদি তার শ্বশুর বাড়ির লোকেরা অন্যায় করত, আপনি কি সেটা বরদাস্ত করতেন? কখনোই করতেন না। তাহলে কেন আপনি আপনার পুত্রবধূকে কষ্ট দেন? সুতরাং এই জুলুম থেকে আপনাকে আমাকে বেরিয়ে আসতে হবে। শিক্ষক বলেন, ব্যবসায়ী বলেন, ডাক্তার বলেন আর ইঞ্জিনিয়ার বলেন, প্রত্যেকটি মানুষ কেউ কেউ কোনো কোনো ক্ষেত্রে সে অপর উপর জুলুম করছে। শিক্ষক ক্লাসে ভালো করে পড়ায় না, কারণ কারণ তার প্রাইভেট সেন্টার ওটা চলবে না, কোচিং সেন্টার চলবে না। আমি যদি ক্লাসে ভালো করে পড়াই তাহলে ছাত্র আমার কাছে প্রাইভেট পড়তে আসবে না। ছাত্রদের এই হক নষ্ট করে যদি কেউ অন্যায় করে, এই জুলুমের প্রতিকার তাকে পরকালীন জীবন অবশ্যই করতে হবে। সরকার অথবা কর্তৃপক্ষ আপনাকে আমাকে নির্দিষ্ট বেতনে এখানে দায়িত্ব পালন করার জন্য আপনাকে নিযুক্ত করেছেন, যদি আপনার না পোষায় ছেড়ে দেন,
কিন্তু আপনি এটাও করবেন আবার প্রাইভেটও চালাবেন, এই জুলুম অবশ্যই আপনাকে পরকালীন জীবনে প্রতিকার করতে হবে, আপনার নেকি থেকে অথবা যে কোনোভাবে আপনাকে অবশ্যই করতে হবে। ব্যবসা করছেন, 2 টাকার জিনিস আপনি 20 টাকা বিক্রি করছেন, জুলুম করছেন ক্রেতাদের প্রতি। আজকে দেখুন বাংলাদেশে এখন 120 থেকে 30 টাকা কেজি চিনি কিনে খেতে হবে, সয়াবিন তেল 200 টাকা লিটার, যে আটা একসময় 10 টাকা 12 টাকা ছিল, এই কিছুদিন আগেও 20 টাকা 22 টাকা ছিল, আজকে সেটাকে 50 টাকা 56 টাকা কিনে খেতে হয়। যেসব ব্যবসায়ীর এই সিন্ডিকেট তৈরি করে আজকে জনগণের উপরে জুলুম করছেন, অবশ্যই তাকে পরকালীন জীবনে জবাবদিহি করতে হবে। জাতিকে আজকে কষ্ট দিচ্ছেন, সীমাহীন কষ্টে আজকে ফেলে দিচ্ছে জাতিকে। যে ব্যবসায়িক সিন্ডিকেটরা আজকে এই কাজ করছেন তাদের জেনে রাখা উচিত, তাদেরকে একদিন মরতে হবে। সুতরাং সেদিন জুলুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আজ জুলমু জুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, দুনিয়াবী জীবনের এই জুলুম কিয়ামতের দিন অন্ধকার হবে। সুতরাং সেদিন আপনার আমার জায়গা কোথায় হবে? সরকারি অফিসে বসে ইঞ্জিনিয়ার হিসাব কষেন, এই রোড যদি হয় আমার কয় টাকা লাভ থাকবে। সরকারি কোষাগার থেকে টাকা তসরুপ করার জন্য ওখানে বসে বসে সে হিসাব করে, যতক্ষণ পর্যন্ত তার নিজের পকেটে বেতনের বাইরে টাকা না ঢোকে ততক্ষণ পর্যন্ত সে ফাইলে সিগনেচার করে না। যে ইঞ্জিনিয়ার জনগণের সাথে প্রতারণা করছে, জুলুম করছে, কিয়ামতের দিন তাকেও হিসাব দিতে হবে। কোন কোন ডাক্তার প্রয়োজনের অতিরিক্ত ওষুধ প্রেসক্রিপশনে লেখেন, যদি দুইটা ওষুধ দেখলে ভালো হয় তাহলে সেটা সেখানে চারটা ওষুধ লেখাটা অন্যায়। এমন অনেক ডাক্তার আছেন রোগী দেখলে বুঝতে পারেন এর কি রোগ হয়েছে, কিন্তু যদি শুধু ওখানে রোগ রোগী দেখেই প্রেসক্রিপশন করেন তাহলে অতিরিক্ত এই টেস্টের যে টাকা পাওয়া যাবে সেটা তো আর পাওয়া যাবে না। সুতরাং অপ্রয়োজনে টেস্ট দিয়ে দরিদ্র মানুষ যে হয়তো চিকিৎসার জন্য তার হয়তো কোনো জমি বন্ধক রেখে এসেছে অথবা তার দামি কোনো জিনিস বিক্রি করে দিয়ে আজকের এই হাসপাতালে এসেছে চিকিৎসা করানোর জন্য, অথচ ডাক্তার তাকে 5টা 7টা টেস্ট দিয়ে তার পকেট থেকে টাকা খালি করার জন্য চেষ্টা করছেন, জুলুম করছেন। হ্যাঁ, রোগ নির্ণয় করার জন্য যদি বুঝতে না পারেন সেটা যদি প্রয়োজনীয় হয় অবশ্যই দিবেন, কিন্তু যখন তিনি বুঝতে পারেন তখনও টেস্ট দিয়ে রোগীর পকেট খালি করার জন্য তারপর জুলুম করার জন্য এই যে প্রচেষ্টা আমাদের দেশে চলে এগুলি সবাই জানে, কিন্তু রোগীরা ওনাদের কাছে জিম্মি। আজকের আমাদের দেশের প্রশাসন দেখুন, সেখানে যদি আমরা বলি আমাদের বলার কোন জায়গা আছে? সমাজে বিচারাচার যখন মানুষ পায় না তখন আদালতের শরণাপন্ন হয়। এক শ্রেণীর উকিল আছেন, কি করে মামলাটাকে লেনদি করা যায়, কি করে বিলম্ব করা যায় সেই চেষ্টা করেন, কারণ প্রতিদিন হাজিরা দিলেই 500 টাকা 1000 টাকা তার পকেটে ঢুকবে, আর যদি মামলা এখানেই শেষ হয়ে যায় টাকা তো পাওয়া যাবে না। সুতরাং কি করেন, মামলা যতদিন পারা যায় ততদিন লেনদি করেন, কোনো কোনো সময় কোর্টেও যায় না অথচ ফি ঠিকই নাই। এই জুলুম আমাদের দেশে চলছে, আবার বিচারক কোনো কোনো সময় ঘুষ খেয়ে অথবা পক্ষপাত দুষ্ট আচরণ করে কখনো কখনো হক রায় না দিয়ে অন্যায়ভাবে রায় প্রদান করেন। জনগণ যাবে কোথায়? আমাদের দেশের দায়িত্বশীলদের কথা যদি বলি তাহলে বলবো ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে শুরু করে একেবারে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত আজকে প্রত্যেকটি মানুষ জুলুম করে, এমন কোনো জায়গা খুঁজে পাওয়া যাবে না যেখানে গেলে জনগণ তার মনের কথা সে দায়িত্বশীলের কাছে বলতে পারে এবং সেখান থেকে একটা সুষ্ঠু ফয়সালা পেতে পারে। অথচ
জনগণের ট্যাক্স ভ্যাট এগুলি দিয়েই দেশের এই সমস্ত দায়িত্বশীলে চলছেন। সুতরাং এই জুলুম থেকে আমাদের প্রত্যেকের বেরিয়ে আসা উচিত। কারণ জেনে রাখতে হবে যে আপনি এখানে যতই প্রতিপত্তি দেখান, মরতে তো একদিন হবেই, তখন তখন কি হবে? সুতরাং সেই কথাটা মনে রেখে আমাদের প্রত্যেকেরই সাবধান হওয়া দরকার। চার নম্বর আর একটা বিষয় হল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদ এটা খেও না, ভক্ষণ করো না। সূরা বাকারের 168 নম্বর আয়াত। তাহলে অন্যায়ভাবে সম্পদ খাওয়ার প্রতিযোগিতা আমাদের দেশে চলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আখাযা শিবরাম মিনাল আরযে, জুলমান, যে ব্যক্তি এক বিঘাত পরিমাণ জায়গা অন্যায়ভাবে জুলুম করে সে দখল করে নিবে, সে আত্মসাৎ করবে, সে এটাকে দখল করবে, ভক্ষণ করবে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সাত তবক জমিন তার গলায় ঝুলিয়ে দেবেন। সুতরাং এমন কোন মানুষ নাই যে এই জমি এই জায়গা এগুলির লোভ তার নাই, আছে, কিন্তু আপনার যতটুকু ততটুকু আপনি ভোগ করেন। আপনি কেন আইল কেটে আবার আপনার জমি বাড়ানোর চেষ্টা করছেন? আপনি কেন অন্যায়ভাবে অন্যের জায়গা দখল করছেন? দেখুন, আমরা যখন মারা যাব তখন আপনার আমার কতটুকু জায়গা প্রয়োজন আমার কবরের জন্য? 3.5 হাত হয়তো লম্বা, আর প্রস্থে খুব বেশি হলো 2 হাত, এতটুকু জায়গা তো আপনার আমার প্রয়োজন। এবং সেটাও যদি কোনো মানুষের জায়গা না থাকে, তাহলে সমাজে এমন অনেক মানুষ আছে, ভাই আমার জায়গায় কবরটা দাও, সমস্যা নেই। আবার সমাজে তো সামাজিক কবরস্থানও আছে। তাহলে আপনার আমার এই অন্যায়ভাবে জায়গা দখল করার এই প্রতিযোগিতা কেন? আমরা কি সাবধান হতে পারি না? আমরা কি চেষ্টা করতে পারি না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ঈমানু বিযউন ওয়া সাবউনা শুবাতান ফা আফসালুহা কওলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক ওয়াল হায়াউ শুবাতুন মিনাল ঈমান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমানের 70-এর অধিক শাখা রয়েছে, তার মধ্যে উত্তম হল এই সাক্ষ্য প্রদান করা, এই কথা বলা যে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, আর সর্বনিম্নটা হল রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া। একটা ইট দেখেছেন, সরাই দিলেন এই উদ্দেশ্যে যে এখানে কেউ বেঁধে হোঁচট খেয়ে পড়ে যেতে পারে। এটা ইমানের অন্যতম পরিচয়। পথে কাটা পড়ে আছে, আপনি কাটাটা সরিয়ে দিলেন। পথে এমন কোনো প্রতিবন্ধক আছে যেটা আপনি দূর করে দিলেন, যাতে মানুষের যাতায়াতের পথটা সুগম হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বনী ইসরায়েলের এক লোক দেখল যে রাস্তায় একটা গাছের ডাল পড়ে আছে, মানুষের যাতায়াতে বিঘ্ন ঘটছে, সে তখন এই ডালটাকে কেটে সরিয়ে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন এর কারণে আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন, তাকে জান্নাত জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আর আমরা কি করি জানেন? আমাদের দেশে মানুষ আজকে যদি কারো এমন কোনো জায়গা থাকে যেখান থেকে মানুষের রাস্তা আছে, তাহলে সে কী করে? সে রাস্তাটা বন্ধ করে দেয়, কখনো টাকা হাতিয়ে নেওয়ার জন্য, কখনো সুযোগ সুবিধার জন্য, কখনো বা অন্যের ক্ষতি করার জন্য, কখনো বা নিজের জমি যাতে মানে
পরবর্তীতে রাস্তা খুলে দিয়ে দাম বাড়ানো যায় সেজন্য এরকম নানা উদ্দেশ্যে আজকে মানুষ মানুষের হাঁটার রাস্তাগুলি বন্ধ করে দিচ্ছে মানুষকে কষ্ট দিচ্ছে গ্রামের মানুষ যারা তারা দু হাত পাঁচ হাত জায়গার জন্য কখনো ভাবে না মানুষ হাঁটুক সমস্যা নেই আমার জায়গা দিয়ে হাঁটুক এটা বলে কিন্তু শহরের জায়গা যেহেতু দামি এই জন্য কেউ এক ফিট জায়গা ছাড়তে চায় না অথচ এপাশের একজন এক ফিট ওপাশের একজন এক ফিট যদি দুই ফিট রাস্তা ছেড়ে দেয় তাহলে কিন্তু একজন মানুষের হাঁটার মতো রাস্তাটা হয়ে যায় এতটুকু কেউ ছাড়তে চায় না অথচ মানুষের জন্য রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরালে ইমানদার হওয়া যায় রাস্তা থেকে মানুষের প্রতিবন্ধকতা সরালে জান্নাতে যাওয়া যায় কিন্তু মানুষ তো সেটা চায় না দুনিয়াতে সে তার সুবিধা চায় আমরা মুসলিম আমরা কি কেবল দুনিয়া নিয়ে পড়ে থাকি তাহলে কেন আমাদের এই সালাত সিয়াম কেন আমাদের এই হজ যাকাত কেন আমাদের এই দান সাদাকা সুতরাং এটা যদি পরকালীন জীবনে মুক্তির লক্ষ্যে হয় তাহলে মানুষকে কষ্ট দেওয়ার যত পথ এবং পদ্ধতি আছে যত উপায় আছে সেগুলি অবশ্যই বন্ধ করা উচিত সেটা আমার মুখের মাধ্যমে হোক আর সেটা হাতের মাধ্যমেই হোক যেটা যে কোনো পর্যায়ে হোক না কেন এগুলি বন্ধ করা উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি ওয়াল মুহাজিরু মান হাজার মা নাহাল্লাহু আনহু প্রকৃত মুসলিম হলো সেই ব্যক্তি যার হাত থেকে এবং যার জবান থেকে অন্য মুসলিম নিরাপত্তা লাভ করে নিরাপদে থাকে আর প্রকৃত মহাজের হলো সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নিষিদ্ধ বিষয়গুলি পরিহার করে তাহলে বোঝা যায় শুধু সালাত সিয়াম আদায় করার নামই মুসলিম নয় মানুষ হওয়ার জন্য মানবিক যতগুলি বৈশিষ্ট্য থাকা দরকার সেগুলি আমাদের অর্জন করার চেষ্টা করতে হবে পরকালীন জীবনে নাজাত পাওয়ার লক্ষ্যে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন প্রকৃতপক্ষে আল্লাহর বান্দা হতে পারি আমরা প্রকৃতপক্ষে একজন মুসলিম হতে পারি আমরা অন্য মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহু আমিন আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বাররুর রাউফুর রাহীম